guys. Actually, এটা কি মর্নিং বলা পসিবল না বাইরের অবস্থাটা দেখো জাস্ট রোদে পুড়িয়ে দিচ্ছে সবকিছু এখানে আসার পর থেকে এত গরম এত রোদ উঠছে লাস্ট দুদিন ধরে যে আমি ব্লগ করব করব ভাবছি বাট আমার ব্লগটা মানে শুরুও করতে পারছিলাম না তাই আজকে মন হলো যে না আজকে করতে হবেই আমার কাছে আর কোনো রাস্তা নেই সো চলো Hey guys, welcome back to my channel. আমি অন্তিকা and welcome back to another vlog. আর আজকে আমি কোথায় আছি ব্যাকগ্রাউন্ডে দেখে তোমরা বুঝতেই পারছো এটা আমার বাড়ি obviously না because আজকে আমি আছি আমার মামা বাড়িতে যেটা বীরপাড়ায় আর actually আমি একা না এখানে অনেকে আছে এখানে আমার সাথে আছে পুরো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও তো guys, তোমরা কে কে জাম্বুরা খেতে খুব ভালোবাসো আমার মতো তো এখানে মামার একটা বিশাল বড় একটা জাম্বুরা গাছ আছে পুরো জাম্বুরাতে ভর্তি চলো তোমাদেরকে আমি দেখাই বিশাল বড় কিন্তু এটা মাথায় রেখো এটা কিন্তু ওপরে রাখাই তুলসী বেদিটার ওপরে রাখা আর ওখান থেকে মাত্র এতটুকু চলো একটা জিনিস দেখাবো কিন্তু ব্যাপারটা হচ্ছে এগুলো এখনো কাঁচা তো এগুলো খাওয়া পসিবল না তো দেখ এই যে এই উপরের এই কামরাঙ্গা গাছটা এটা উপরের এই কামরাঙ্গা গাছটা এটা হচ্ছে কামরাঙ্গা সিজনে পুরো কামরাঙ্গায় ভর্তি থাকে এই যে এখনো আছে এক দুটো এবার এখানে দেখো এই যে মাছের জলগুলো একটু নোংরা বিকজ জল চেঞ্জ করলে মাছগুলো মরে যাচ্ছে ইদানিং তাই জন্য মাছের জল চেঞ্জ করা যাচ্ছে না এরকম হচ্ছে সিমেন্ট দিয়ে এরকম করে বানিয়ে এখানটাতে পুরো মাছগুলো রাখা হয় দিদু কে দেখলে তো কি সুন্দর দেখতে এখনো তো ব্যাপারটা হলো মামা একজন আর্টিস্ট মামার অনেক বছর থেকে আর্ট শিখেছে বাট রিসেন্টলি একটা চ্যানেলও আছে ইউটিউবে যেখানে 50,000-এর ওপরে সাবস্ক্রাইবার্স আছে সো তোমরা চ্যানেলটা দেখতেই পারো মেবি তোমাদের ভালো লাগবে মেবি না আই এম শিওর তোমাদের ভালো লাগবে আমি লিঙ্কও দিয়ে দেবো ডেসক্রিপশনে যদি আর্টের ওপর ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই দেখতে পারো তো চলো তোমাদেরকে এখন আমি মামার আগে কিছু ছবি দেখাই আর একটা খুব স্পেশাল ছবি কেন স্পেশাল তোমরা দেখলেই বুঝতে পারবে বীরপাড়া পার্কের দিকে বন্ধ আজকে তো যাওয়া হলো না 5টা অবধি নাকি খোলা থাকে আর ভাই পার্কে আমরা কত টাইম স্পেন্ড করছি এর আগে আরে ছোটবেলায় আসতাম এখানে মা বাবার সাথে আর হ্যাঁ মামা নিয়ে আসতো সারাক্ষণ দোলনা চড়া স্লিপার চড়া দৌড়ে দৌড়ি প্রচুর পেছনে আকাশটা জাস্ট দেখো পথের সাথীর ব্যাপারে গুগলে দেখে তো আমরা চলে এসেছি ভাই দেখেছি আমরা দেন চলে এসেছি টোটো নিয়ে এবার
এখন জানি না এটা খোলা কিনা আদৌ চলো ভেতরে গিয়ে দেখি তো ব্যাপারটা হচ্ছে পথের সাথী তো বন্ধ ছিল তাই আমরা এরপর গিয়েছিলাম নির্পাড়ের স্ট্যান্ডের কাছেই একটা ক্যাফেতে চলো সেখান থেকে কিছু ক্লিপ তোমাদেরকে দেখাই খুব বেশি দেখাতে পারবো না কেন কি জানোই তো কপিরাইট লেগে যাবে তো অল্প অল্প করে দেখাচ্ছি कहता जिसे प्यार वो कहते देखे यारी भूला मैं तुझे ये तो हुआ नहीं रात के अंधेरी सी आंखें है काली चेहरे पे नशा दिल बिल्कुल खाली দেখা হবে পরের ভিডিওতে টিল দেন টেক কেয়ার টাটা বাই বাই